নমস্কার এবার একটি খুব গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বের হলো বাঁকুড়া জেলা থেকে তবে রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করা যাবে অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এই যে নির্দিষ্ট পোস্টটিতে নিয়োগ হচ্ছে এটির জন্য টোটাল একশোটি শূন্য পদ রয়েছে ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি অনস্ক্রিনে আপনারা যে অ্যাপ্লিকেশনের প্রফর্মাটি দেখতে পাচ্ছেন এটিকে ফিল আপ করে নেসেসারি ডকুমেন্টসের সাথে আপনাদেরকে জমা করে দিতে হবে জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে আবেদনের পদ্ধতি এখনো শুরু হয়নি একুশ বারো দু থেকে শুরু হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে বলে জানিয়েছে আর সেই ইন্টারভিউটি রয়েছে পনেরো এক দু হাজার চব্বিশে এবং ভেনুটি দেখুন তার পাশাপাশি উল্লেখ রয়েছে সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা বিজ্ঞপ্তির একেবারে প্রথম থেকে দেখব তো দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া এখান থেকে নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে যেখানেতে জানিয়েছে যে ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি ক্যাটাগরি যেখানেতে নাম্বার অফ ভ্যাকেন্সি দেখুন একশোটি মাসিক দশ হাজার টাকা করে আপনারা বেতন পাবেন আবেদন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে হবে সেটি তো আমি আগেই বললাম বয়স সীমাটি আপনারা এই প্রথম দু তিনটি লাইনের মধ্যেই দেখতে পাবেন দেখুন এখানে এক এক দু হাজার চব্বিশের মধ্যে চৌষট্টি বছরের মধ্যে আপনার বয়সটি থাকতে হবে আরও একটি স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে এটি হচ্ছে রিএনগেজমেন্ট বেসড অর্থাৎ রিটায়ারড গভর্নমেন্টে এমপ্লয়িরাই আবেদন করতে পারবেন সুতরাং বেশ বড় সুযোগ একটি কারণ একশোটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আবেদন করে দিন আর আবেদনের আগে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটিকে একবার নিজে থেকে ভালোভাবে চেক করতে ভুলবেন না আর সেটির জন্য একবার ডেস্ক্রিপশন বক্সটি চেক করুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন অথবা বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এটিকে ডাউনলোড করে নিতে পারবেন